আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। যেখান থেকে দেখছেন দূরে প্রবাসী সকল ভাইদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে রেড অক্সাইড পেইন্টের, 1 গ্যালন রেড অক্সাইড পেইন্টের কত টাকা দাম এবং তা কী কী দিয়ে ব্যবহার করতে হয় এবং কীভাবে আপনি এই পেইন্ট ব্যবহার করবেন, গ্রিলে কীভাবে ব্যবহার করবেন তা সকল আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মার্কিন কাপড় দিয়ে মূলত গ্রিলে রেড অক্সাইড পেইন্ট ব্যবহার করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন থিনার T6 থিনার, এটাকে অনেকে তার পিন বলে থাকে। এটি মূলত রেড অক্সাইড এনামেল পেইন্টের সাথে মিশ্রিত করা হয়। এখানে আপনি পরিমাণ মতো আপনি রেড অক্সাইডের সাথে থিনার মিশিয়ে নেবেন যাতে রেড অক্সাইড পাতলা না হয়। যে এখানে দেখতে পাচ্ছেন বার্জার রোবিয়ালিক অ্যান্টি ক্রপসিভ, এটি মূলত 362 টাকা দেয়া আছে। আপনি চাইলে 350 অথবা 340 টাকায় কিনতে পারেন। বর্তমান বাজারে সকল পেইন্টের দাম একটু অধিক বেড়ে গিয়েছে। আপনার দেখুন 362 টাকা দেখা যাচ্ছে। আপনি চাইলে 350 বা 320, 40, 50 যার থেকে যেমন নেয়। আর এই রেড অক্সাইড মূলত গ্রিলে ব্যবহার করা হয়, লোহা জাতীয় জিনিসে। রেড অক্সাইড এনামেল পেন্ট কখনও আপনি দেয়ালে ব্যবহার করবেন না। এনামেল পেন্ট মূলত কাঠের দরজা অথবা লোহার গ্রিলের জন্য এনামেল পেন্ট ব্যবহার করা হয়। এই এনামেল পেন্ট মূলত রং মিস্ত্রির রঙের হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেড অক্সাইড আমরা এখানে ব্যবহার করেছি, আসলে রেড অক্সাইড ব্যবহার করার আগে অবশ্যই গ্রিল তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে লোহার সিরিজ, যেটা দিয়ে আপনি গ্রিলকে ভালোভাবে পরিষ্কার করে তারপর রেড অক্সাইড ব্যবহার করতে। এখানে দেখতে পাচ্ছেন রেড অক্সাইড মিশ্রিত চলছে তেল দিয়ে, থিনা যেটাকে তারপিন বলে, যে মার্কিন কাপড়। এই কাপড় দিয়ে মিশ্রিত করে আপনি চাইলে গ্রিল বা লোহা জাতীয় যে কোনো জিনিসে আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে রেড অক্সাইড পেইন্টের সাথে তারপিনটা একটু বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন এখানে গেটে আমরা কত সুন্দর করে রেড অক্সাইড পেন্ট ব্যবহার করছি। রেড অক্সাইড মূলত ব্যবহার করা হয় যাতে আপনার গ্রিল, গেট বা দরজা যাতে লাস্টিং, যাতে ঝংকার না আসে, সেই কারণে রেড অক্সাইড পেন্ট ব্যবহার করা হয়। রেড অক্সাইড আপনি চাইলে 1 কোট ব্যবহার করতে হবে, রেড অক্সাইড 2 কোট ব্যবহার করা যায় না। আসলে রেড অক্সাইড 1 কোট। রেড অক্সাইডের উপর আপনি চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী আপনি কালার ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করবেন। আপনার সামান্যটুকু কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। আর ভিডিওটি সকলেই কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 1422 টাকা দেওয়া আছে। আপনি চাইলে 1350 বা 1400 টাকায় কিনতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।